Hello everyone, shobai kemon achen? Welcome to my channel. Ajke amra eshechi St. Catherine's-e. Ajker vlog ta khub interesting hobe. Amra video te dekhabo amar amur garden ar dekhabo hocche Monty ke. Monty ki ki khay ebong Monty is like super excited ekhane eshe. So dekhtei pachhen ami St. Catherine's er ekta beach e achi. Khubi sundor. Etar naam hocche Port Dalhousie. Ghuriye dekhachi. সুন্দর সমুদ্র ঢেউগুলো দেখাই খুবই সুন্দর একটা জায়গা তো চলুন আজকের ব্লগটা আমরা শুরু করি সো দিস ইজ দ্য ডকল্যান্ড এখানে মানুষ তাদের ছোট ছোট বোটস গুলা পার্কিং করে এদিক দিয়ে মানুষের হাঁটার জায়গা দুই দিক দিয়ে বিচ এই বিচে মানুষ এসে গোসল করতে পারে দেখি আমরা চিন্তা করি যে কালকে আসবো কিনা বাচ্চাদের নিয়ে বিচে আসতে খুবই ভয় লাগে আমরা কেউই সাঁতার জানি না সো দ্যাটস আ লাইট হাউস ইউ ক্যান সি এন্ড লটস অফ বোটস পার্কড অন দ্য সাইড তো যাদের প্রাইভেট বোট আছে ওরা এখানে নিয়ে আসে তারপর ঘুরতে যায় নানান জায়গায় এখান থেকে টরন্টো দেখা যায় লেট মি শো ইউ জানি না ক্যামেরাতে উঠবে কিনা জুম করে দেখি ওই যে দূর দূরে যে এই জিনিসগুলো দেখতে পাচ্ছেন সেটা হচ্ছে সিএন টাওয়ার দূরে ঘোলা ঘোলা বিল্ডিং ওইটাই সিএন টাওয়ার অনেক সুন্দর সুন্দর বোট এই বোটগুলো নিচে চাকা আছে এই হুইলসগুলো থাকে বোটের নিচে ওগুলো মানুষ গাড়ির পিছে করে নিয়ে আসে বাসার মধ্যেই যাদের অনেক বড় ফ্রন্ট ইয়ার্ড বা ব্যাক ইয়ার্ড আছে বা গ্যারাজ আছে পার্কওয়ে হোয়াট এভার জায়গা আছে ওরা এই বোটগুলো তাদের বাসায় রাখে এরকম সামারে বের হয়ে যায় হলিডে করতে সো গাড়িতে লাগিয়ে বোটগুলো নিয়ে আসে আবার অনেক মানুষের ট্রেইলারও আছে তো কিছু মানুষ এসেছে ফিশিং করতে আপনারা দেখতে পাচ্ছেন এখানে মাছ ধরা যায় ভালো ভালো ফিশেজই পাওয়া যায় সো ইটস এ বিউটিফুল ইভিনিং অনেকগুলা গুজ সুইমিং করছে কি সুন্দর এগুলো আকাশে উড়ে বেড়ায় আর নানান স্টেশনে যে যে খাবার খায় অনেক জোরে জোরে আওয়াজ করে তাই না গুজগুলো অনেক সুন্দর আমার বাচ্চারা অনেক লাইক করে অনেক চেজ করে এদেরকে ট্রিটস খাচ্ছে স্কুইজ আপ এই ফার্স্ট টাইম মন্টি এই ট্রিটটা খাচ্ছে খুবই লাইক করছে ওর জিপটা দেখেন কত ফাস্ট ও বের করছে আর ঢুকাচ্ছে এই যে আবার একটু দূরে নিয়ে তো দেখি কি করে হাত দিয়ে পুশ করবে এই যে হাতে কেক বাইট করে না লিক করে মন্টি খুবই এক্সাইটেড ও বেড়াতে এসেছে আর ওকে ট্রিট কিনে দিয়েছে আমাদের যেমন ক্যান্ডি ট্যান্ডি এটা বিড়ালদের খাবার বসো মন্টি এক্সাইটেড হয়ে গেছে মন্টি অনেক দাঁড়ায়
চুষে চুষে খায় তো নাকে ছিটে গেছে। দাঁড়া তুমি তো কালকে ট্রাই করেছ, মন্ত্রী আবার একটু একটু কি হাতে কামড়ে গেছে? হ্যাঁ বাবা হাতটা একটু দূরে রেখো, তুমি করবে পরে আরেকবার নেক্সট টাইম, আরো আছে তো অনেক। আবার একটু দূরে নিয়ে যাও তাহলে দেখি কি করে, আবার একটু হালকা দূরে নাও, ওর এক্সপ্রেশনটা দেখবো। মঞ্জি ওর ট্রিটটা খেয়ে এখন ওর পুরো বডি ক্লিন করছে। So this is it, detectable squeeze up. So if you guys have any kittens or cats, you guys have to try this. They will eat it. It's really yummy. And this is chicken flavor. Chicken flavor? Yeah, over here. Yes. Oh, chicken. এখানে chicken লেখা। কি সুন্দর করে হাত পা ধুচ্ছে খাওয়ার সময়, খাওয়ার পরে, খাওয়ার পরে। হ্যাঁ ওর ফেসটাও ধুয়ে বলছে, কি সুন্দর হাতটা ক্রস করে, সো কিউট, সো কিউট। তো এসে গেলাম আমার আমর গার্ডেনে, দেখেন কি সুন্দর করে একটা ভালো ক্যাপচার করতে পারলাম যে বাটারফ্লাই এসেছে জিনিয়া ফ্লাওয়ারের উপরে নেকটার কালেক্ট করতে। খুবই সুন্দর ফুল গাছটা, ক্যামেরাতে তো অত বোঝা যায় না, এটা যেহেতু প্রফেশনাল ক্যামেরা না এরকম। এগুলো হচ্ছে ভেজিটেবল গার্ডেন, তার মাঝে মাঝে কিছু কিছু ফুল গাছও আছে, এগুলো সব হাতে করা, আমু হাতে করেছে। এগুলো হচ্ছে শিম গাছ, এগুলোতে শিম এসে পড়বে খুব সুন। তো চারিদিকে ঘুরিয়ে দেখাচ্ছি, এখানে আছে বেগুন গাছ, মেথি গাছ, কচু শাক, অনেক কচু পাতা দেখতে পাচ্ছেন। এটা হচ্ছে সানফ্লাওয়ার, এটা খুব সুন ব্লুম করবে, খুবই সুন্দর হয়েছে সানফ্লাওয়ারগুলা। আমার বাসারগুলা বিরাট বিরাট একদম লম্বা লম্বা গাছ হয়েছে। তো এগুলা দেখেন, এগুলো হচ্ছে লাউ গাছ, অনেক লাউ পাতা খেলাম এবার। তো ওই যে ছোট্ট একটা লাউ ধরেছে, তো হোপফুলি আরও লাউটাও ধরবে। কি করো তোমরা, দেখাও তো, কাছে আসো, কাম হিয়ার। This is our the our grandmother's house's shosha. I'm going to eat this the weird one first, then this one. আমাদের বাসার গুলো এত বড় সাইজ, লাইক এটার থেকে এত বড় আর এটার থেকে এত বড়। তুমি লাইক করো শসা খেতে? হুম, এদিকে তাকাও। I like eating shosha. এগুলো হচ্ছে বেগুন, এগপ্ল্যান্ট, এই দেশে এগপ্ল্যান্ট বলে, এটা কচু, এডোস, দিস ইজ সানফ্লাওয়ার, ম্যারিগোল্ড, এগুলো হচ্ছে ধুন্দুল। ওয়াও, এটা খাওয়া যাবে তাই না? এটা কি রেডি টু ইট? ও আচ্ছা আচ্ছা, এটা পুঁই শাক, অনেক কিছু। এটা কি মিষ্টি কুমড়া তাই না? মিষ্টি কুমড়া পুঁই শাক। এই যে আমার মিষ্টি কুমড়ার পাতাগুলো এরকম ছোট ছোট হয়ে গেছে কেন বুঝলাম না, অনেক বড় বড় ছিল। কেন বুঝলাম না আমি। ও এই যে মিষ্টি কুমড়াটা পচে গেছে না? না ওটা হচ্ছে, ওটা পচে না ওটা। হ্যাঁ ওই যে কালো হয়ে গেছে। হ্যাঁ আমি তো কেটে ফেলে দিছি আমারটা। এই যে করলা, করলা আরো হয়েছে ছোট ছোট ভিতর ভিতর দিয়ে। করলা ফুলটা কি সুন্দর, এই যে পলিথিনে বেঁধে রেখেছে লাউ, ওইটা একটু বড় হয়েছে পলিথিনের ভিতরেরটা, তার আর পোকা ধরবে না। এই ফ্লাওয়ারটার নাম কি? এটা যে সুন্দর জিনিয়া, জিনিয়া বিউটিফুল, একটু ক্লোজ আপ দেখাই, খুব সুন্দর, কি সুন্দর করে বানানো। ফুলকপি গাছ,
সানফ্লাওয়ার নিচে ওলকপি এন্ড আই ক্যান সি সাম টমেটোস এই যে টমেটোস এরকম আরো অনেক টমেটো হয়েছে এত ভিডিও করা পসিবল না হাউ ডাজ ইট টেস্ট ইউসুফ গুড আই এম ইটিং দ্য উইয়ার্ড ওয়ান উইয়ার্ড ওয়ান খাচ্ছো মজা তোমার সিস্টারকে দিবে না তুমি কি লুকায় লুকায় খাচ্ছো এখানে গার্ডেনে ওয়াশ করেছো বিউটিফুল গার্ডেন মাশাআল্লাহ আজ ভিডিও এখানেই শেষ করছি আমার ব্লগটা কিরকম লাগলো অবশ্যই কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাবেন আপনাদের সাথে আবার দেখা হবে আমার আরেকটা নতুন ব্লগে টিল দেন স্টে হেলদি বাই বাই